ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সুষমা ধারা ব্লগ তো আজকে তোমাদের সঙ্গে আমি ইলিশ মাছের ছাল আরেকবার নিয়ে চলে এলাম রান্নাটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো ইলিশ মাছের ঝালটা আমি কীভাবে করছি তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো আমি মাছগুলোকে ভেজে নিয়েছি আজকে আর আমি পুরোপুরি এ করে দেখাই তোমাদের মাছগুলো ভেজে নিয়েছি আগে হালকা করে ভেজেছি বেশি লাল লাল করিনি আর এখানে পোস্ত কাঁচা লঙ্কা আর সর্ষের পরিমাণটা একটু বেশি করে আমি এটাকে পেস্ট করে নেব আর দেখো কড়াই গরম তেলের মধ্যে পেস্টটাকে দিয়ে তারপরে মাছগুলিকে আমি এক এক করে ছেড়ে দিয়েছি তো আমি একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব বেশি বড় করে করলাম না এই রান্নাটা খুবই সোজা সবাই প্রতিদিন প্রায় করেই থাকো তো আমি একটু করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো মাছগুলো আমার প্রায় হয়ে এসেছে জাস্ট একটু ঝালটা কাইকাই রাখতে হবে যাতে সবাই ভাতের সঙ্গে বেশ সুন্দর করে খেতে পারে তো কাঁচা লঙ্কাটা যেহেতু আমি সর্ষের সঙ্গে পেস্ট করে দিয়েছি তার জন্য একটা ভালো ফেভার ছিল খাওয়ার সময় আর একটু মানে খুবই ভালো লাগছিল খেতে তো তোমরা দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিও